বাংলাদেশের ফুটবল যখন একটা টালমটাল অবস্থা দিয়ে এগিয়ে চলেছে, তখন এই যে একটা প্রতিষ্ঠান প্রথম আলো এবং ইস্পাহানি গ্রুপের আন্ত বিশ্ববিদ্যালয় ফুটবলটা একটা নতুন ডাইমেনশন আমি বলতে পারি। এবং এটাতে একটা জিনিস সুবিধা হবে কি, সবচেয়ে বড় কথা হয়েছে যে যে গ্রুপটাকে যে সেগমেন্টটাকে সাপোর্ট করার দরকার ফুটবলের জন্য, সেই সেগমেন্টটাকেই সাপোর্ট করা হচ্ছে। এক দু নম্বর হয়েছে যে এই ফুটবলের মাধ্যমে আমরা একটা জিনিস ইয়ে করতে পারবো যে শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবলের গুরুত্বটা কত বেশি, এবং ওটাই ইয়ে হবে। এবং এই জিনিসটা আলটিমেটলি এই যে তরুণরা এখানে খেলতে আসবেন, এটা এর চেয়ে বড় ইম্প্যাক্ট আর কোথাও নাই। এবং যেহেতু প্রথম আলো একটা মানে একটা কর্পোরেট প্রতিষ্ঠান এবং নিউজ পেপার, এবং তারা সবসময় কিন্তু এটা তাদের কাজ না, কিন্তু তারপরেও তারা সবসময় এটা করছে। ভালো যেখানে আছে তারা ফুটবলে ভালো চাচ্ছে, আমরাও ফুটবলে ভালো চাচ্ছি, এবং এই যে দলগুলো খেলতে আসবে প্রত্যেকটা দলের প্রতি আমার শুভেচ্ছা।